গতকাল 53 বছরে পা দিলেন বলিউড ভাইজের খ্যাত জনপ্রিয় নায়ক সালমান খান। একজন জনপ্রিয় নায়কের বাইরেও তার জীবনের আরো কিছু দিক রয়েছে যেগুলো নিয়ে সেভাবে আলোচনা হয় না। আজকের এই ভিডিও থেকে জেনে নিন সালমান খান সম্পর্কে কিছু অবাক করা তথ্য। অনেকেই এটা জানেন যে সালমান খান 1989 সালে মেরিডে পেয়ার কিয়া ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন, কিন্তু 1988 সালে বিবি হতো এসি ছবিতে এক সাপোর্টিং চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে রেখা ছিলেন মুখ্য চরিত্রে। সালমান খান খুব একটা সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না, এমনকি তার কোনো ইমেল আইডি নেই বলে শোনা যায়। তিনি ফোনের মাধ্যমে বা সামনাসামনি কথা বলতেই বেশি পছন্দ করেন। অনেকেই জানেন সালমান খান একজন পেইন্টার, তবে এটা অনেকেই জানেন না যে জয় হোর পোস্টারগুলো তারই আঁকা। এমনও শোনা যায় যে আমির খানের বাড়িতে একাধিক পেন্টিং রয়েছে সালমান খানের। কোনো দিনও কোনো সিনেমার রিভিউ পড়েন না সালমান খান, এটাও একটা ব্যতিক্রমী বিষয় তার মতো স্টারের পক্ষে। কে তার ছবি নিয়ে কি বলল জানতে চান না সালমান খান, এটা সবাই কম বেশি জানেন যে সালমান খানের অনেক ভক্ত রয়েছে। তবে এটা বোধহয় কেউ জানে না যে তার ফ্যানেরা একটা রেস্তোরাঁ বানিয়েছেন সালমান খানকে উদ্দেশ্য করে। সেই রেস্তোরাঁর নাম ভাইজানস। শাহরুখ খান নয়, বাজিগর ছবিটি অফার করা হয়েছিল সালমান খানকে, কিন্তু ক্যারিয়ারের শুরুতে এক ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি, তাই প্রত্যাখ্যান করেছিলেন সেই অফারটি। এরপর শাহরুখ খান করেন সেই চরিত্র, তারপর সৃষ্টি হয় ইতিহাস। বীর এমনকি চন্দ্রমুখীর মতো একাধিক ছবির গল্প সালমান খান নিজে লিখেছেন। এই তথ্যগুলো অনেকেই সেভাবে জানেন না। প্রিয় দর্শক, সালমান খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এএসডি ওয়েবসাইট।